প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী, নোয়াখালীর প্রতিযোগী ফয়সাল আহমদকে। হাফেজ ফয়সাল আহমদ আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা হুজুর আপনার? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জাফরে কেমন আছেন? জি ওস্তাদ জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। তো একটু তেলাওয়াত করো তো দেখি, একটু তেলাওয়াত শুনি তোমার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা তুতলা وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَاثًا وَرِئْيًا قُلْ مَنْ كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدًّا حَتَّى فسيعلمون من هو شر مكانا وأضعف جندا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثواب وَنَرِثُهُ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًا وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لِيَكُونُوا لَهُمْ عِزًّا حسبك صدق الله العظيم مرحبا মাশাআল্লাহ। মঞ্চে কিভাবে পারফর্ম করতে হয় তা কিছুটা শিখিয়ে দিল ফয়সাল আহমদ। তার পারফরমেন্স কতখানি মান উত্তীর্ণ ছিল সে সম্পর্কে জেনে আসি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। তার আত্মবিশ্বাস ছিল অনেক বেশি। তো আমার মনে হয় তুমি যদি তোমার এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারো ইনশাআল্লাহ অনেক দূর তুমি এগিয়ে যাবে। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। হাফেজ কারি জহিরুল ইসলাম কেমন তেলাওয়াত করলো ফয়সাল আহমদ? আলহামদুলিল্লাহ, ফয়সাল আহমদ
শুধু এখানে কম্পিটিশন করেনি, সে আরও অনেক প্রতিযোগিতা করেছে। এই জন্যে মোটামুটি সে ভালো আজকে তেলাওয়াত আমাদেরকে শোনাচ্ছে এবং সামনে অনেক ভালো করবে আমি আশা করছি। ওস্তাদ জি, والباقيات الصالحات خير عند ربك, والباقيات الصالحات থেকে তুমি দৌড়াতে হবে, خير عند ربك কথাটা অর্ধেক হয়ে গেছে, কিসের খায়ের কথা বোঝা যাচ্ছে নাকি, কথাটা পরিপূর্ণ হইতে হবে, এই জন্য তুমি পিছন থেকে আসতে হবে। والباقيات ওস্তাদগুলি খেয়াল রাখতে হবে যেন কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ। খুব সুন্দর তেলাওয়াত করছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ফয়সাল আহমদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।